হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পিয়া আগামী দিন আমরা কি করেছিলাম আমরা ফিফটি নাইন অব দি হিস্ট্রিটা অর্থাৎ প্রাচীন যুগের ইতিহাস আমরা ফিফটি নাইন করে ফেলেছিলাম তো আজকে এমসি কিউ সিক্সটি থেকে শুরু করব। তার আগে একটু বলে দিই যারা আগের ভিডিওটা দেখুন তারা অবশ্যই ভিডিওটা দেখে এসো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কিংবা আমাদের প্লেলিস্ট যেটা মক বলে আছে তো সেখানে গিয়েও তোমরা দেখতে পারো তাহলে চলো আর দেরি না করে একটা ছোট্ট ইন্টোর আমরা শুরু করি আজকের পর্ব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পিয়া যেখানে আমি পিয়া তোমাদেরকে বিভিন্ন রকমের চাকরির খবর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপডেট দিয়ে থাকি তাহলে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং সেটিকে অবশ্যই অল করে দিও প্রথম কোশ্চেনে চলে আসি সিক্সটি নম্বর কোশ্চেন শেষ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল এক নম্বর হচ্ছে রাজগৃহ দুই নম্বর হচ্ছে কলিঙ্গ তিন নম্বর হচ্ছে পাটলিপুত্র চার নম্বর হচ্ছে কাশ্মীর তো কাল আমি একটা তোমাদেরকে ট্রিক বলেছিলাম তো যারা ভিডিওটা দেখেছ তারা নিশ্চয়ই পারবে এই কোশ্চেনটার অ্যান্সার অর্থাৎ এখানে হয়ে যাবে উত্তর কাশ্মীর তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তো চারটে মোট বৌদ্ধ সংগীতি ছিল আমি যে সট্রিকটা বলেছিলাম সেটার নিরুপে সেটার পরিপ্রেক্ষিতে এখানে অ্যান্সার কুইয়ে হয়ে যাবে কাশ্মীর মনে রাখতে সুবিধা হবে তার জন্য তোমাদের ওই ভিডিওটা দেখতে হবে কোন বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্মহীন যান ও মহাজান এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় তোমাদের অপশান আছে প্রথম বৌদ্ধ সংগীতি, তৃতীয় বৌদ্ধ বৌদ্ধসঙ্গীতি দ্বিতীয় বৌদ্ধসঙ্গীতি না চতুর্থ বৌদ্ধ সংগীতি একষট্টি নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ বৌদ্ধ সংগীতি নেক্সট কোয়েশ্চেনে চলে আসি সম্রাট অশোকের রাজত্বকালে কোন বৌদ্ধ সম্মেলন হয় প্রথম তৃতীয় দ্বিতীয় না চতুর্থ এখানে সঠিক উত্তর হয়ে যাবে খ অর্থাৎ তৃতীয় ভারতবর্ষে মোট কয়টি বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় তিনটি পাঁচটি চারটি না ছটি এটার উত্তর তোমরা আগের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পারবে অর্থাৎ চারটি হয়ে যাবে অ্যান্সার গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত অষ্টাঙ্গিক মার্ক ধর্মচক্র প্রবর্তন মহাভিনিষ্ক্রমণ না ঘোষ চৌষট্টি নাম্বারের সঠিক উত্তর হয়ে যাবে ধর্মচক্র প্রবর্তন মধ্যপন্থা কে উদ্ভাবন করেন পার্শ্বনাথ মহাবীর গৌতম বুদ্ধ এদের কেউ নন পঁয়ষট্টি নাম্বারের সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ মগধের রাজধানীর নাম কি মগধের রাজধানীর নাম কি পাটলিপুত্র ভাগলপুর রাজগৃহ গিরিব্রজ ছেষট্টি নাম্বারের সঠিক উত্তর হয়ে যাবে গিরিব্রজ মগধের কোন রাজার উপাধি ছিল শ্রেণিক মগধের কোন রাজার উপাধি ছিল শ্রেণিক বিম্বিসার দ্বিতীয় চন্দ্রগুপ্ত অশোক না সমুদ্রগুপ্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার অজাতশত্রুর উপাধি কি ছিল বিক্রমাদিত্য ক্ষেত্রনিক কুনিক না একরাত আটষট্টির সঠিক উত্তর হয়ে যাবে কুনিক অর্থাৎ বাবা ছিল হচ্ছে শ্রেণিক এবং ছেলে ছিল হচ্ছে কুনিক নেক্সট কোশ্চেন সিক্সটি নাইন পাটিলিপুত্র নগরী স্থাপন করেন কে মহাপদানন্দ চন্দ্রগুপ্ত মৌর্য ধনন্দ না উদয়ী এখানে সঠিক উত্তর হয়ে যাবে উদয়ী নেক্সট পেজে আমরা চলে আসি সেভেন্টি নাম্বার কোশ্চেন আছে দেখো হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন হর্ষক বংশের শেষ রাজা কে ছিলেন উদয় নাগদশক অজাতশত্রু না অনিরুদ্ধ সত্তরের সঠিক উত্তর হয়ে যাবে নাগদশক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিশুনাগ মহাপদনন্দ কালাশোক নাগদশক সেভেন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে শিশুনাগ নন্দবংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্যনন্দ ধননন্দ চন্দ্রগুপ্ত মর্জনা বিম্বিসার এখানে উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই বলবে এবং কার কত স্কোর হচ্ছে তাহলে আমি সেই বুঝে নেক্সট স্টেপ নেব যে তোমাদের হিস্ট্রিটা কতটা দরকার না হলে আমি বুঝতে পারছি না তো সেভেন্টি থ্রি কোশ্চেন বিম্বিসারের রাজধানী কোথায় ছিল উজ্জয়িনী চম্পা বৈশালী রাজগীর সঠিক উত্তর এখানে হয়ে যাবে রাজগীর আসবো ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন ধননন্দ মহাপদ্যনন্দ বিম্বিসার না অজাতশত্রু তো চুয়াত্তরের সঠিক উত্তর হয়ে যাবে খ অর্থাৎ মহাপদ্যনন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন অশোক নাকসিন পুষ্যমিত্র শুঙ্গ সবার এই উত্তরটা জানার কথা প্রচুরবার পরীক্ষা এসছে অপশান এখানে গ হয়ে যাবে অর্থাৎ বৃহদ্রথ হবে সঠিক উত্তর সাতাত্তরের অ্যান্সার কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন ফাহিয়েন না সেভেন্টি এর সঠিক উত্তর হয়ে যাবে ক অর্থাৎ মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্মে দীক্ষা গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম শৈব ধর্ম জৈন ধর্ম এর কোনোটাই নয় আটাত্তরের সঠিক উত্তর হয়ে যাবে গ অর্থাৎ জৈন ধর্ম কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি ছিল অর্থনীতি সংক্রান্ত বৈদেশিক নীতি সংক্রান্ত রাজ্য শাসনের নীতি সংক্রান্ত বা ইতিহাস সংক্রান্ত সেভেন্টি নাইন এর উত্তর হয়ে যাবে গ অর্থাৎ রাজ্য শাসনের রীতিনীতি অমৃতাঘাত বা শত্রু হন্থা নামে কে খ্যাতি লাভ করেছিলেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার না বিন্দুসার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লাস্ট অপশান অর্থাৎ বিন্দুসার নেক্সট পেজে আমরা চলে আসি ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে এটা তো ছোটো থেকে বড় সবাই পারবে এখানে হয়তো কোনো অপশানেরও দরকার নেই কলহন মেগাস্থিনিস সেলুকাস না নিয়ার কাস তো এখানে সঠিক উত্তর হবে মেগাসিনিস কবে অশোক কলিঙ্গ রাজ্য জয় করেন রাজ্যাভিষেকের অব্যত পরে রাজ্যাভিষেকের সপ্তম বর্ষে চতুর্থ বর্ষে না নবম বর্ষে একটি টুয়ের সঠিক উত্তর হয়ে যাবে ঘ অর্থাৎ নবম বর্ষে রাজ্যাভিষেকের নবম বর্ষে অশোক কতগুলি বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন কুড়ি হাজার আশি হাজার নব্বই হাজার না ত্রিশ হাজার এইটি থ্রির হয়ে যাবে গ অর্থাৎ অশোক যে নতুন ধরনের হাজার কর্মচারী নিয়োগ করেছিলেন তাদের নাম কি ছিল অপশান আছে এখানে স্থানিক রাজুক গোপ না এগুলির কোনোটি নয় তো চুরাশির সব অ্যান্সার হয়ে যাবে খ অর্থাৎ রাজুক অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন দুশো সত্তর অব্দে তিনশো কুড়ি অব্দে দুশো তিয়াত্তর অব্দে না তিন হাজার অব্দে পঁচাশির অ্যান্সার হয়ে যাবে এখানে গ অর্থাৎ দুশো তিয়াত্তর অব্দে সবে মুনিষে পূজা মম এই উক্তিটি কার মহাবীরের বিম্বিসারের বুদ্ধদেবের না অশোকের খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেকবার পরীক্ষা এসেছে আশা করি তোমরা সবাই জানো সেটা হচ্ছে অশোকের এইটটি সেভেন পারস্যের মহান রাজা উপাধি কে গ্রহণ করেছিলেন এইটটি সেভেনের অপশান হচ্ছে সেলুকাস বিন্দুসার আলেকজান্ডার না বিম্বিসার এইটি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দে তিনশো দুই না তিনশো তিন খ্রিস্টপূর্বাব্দে এইটি এইটের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা হলো পানিপথের যুদ্ধ তরাইনের যুদ্ধ তরাইনের দ্বিতীয় যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ না হিদাসপিসের যুদ্ধ এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাস্ট অপশান অর্থাৎ হিদাসপিসের যুদ্ধ ঝিলাম নদীকে হিদাসপিস নাম দিয়েছিল কারা হিন্দুরা পার্ষিকরা গ্রিকরা না মৌর্যরা নব্বইয়ের সঠিক উত্তর হবে সি অর্থাৎ গ্রিকরা মালবিকাগ্নিমিত্রম নাটকটির রচয়িতাকে খুব সুন্দর একটা নাটক আমি নিজে পড়েছি ভীষণ ভালো লেগেছে তোমরা যদি পারো করবে তো অপশানে আছে মহাকবি কালিদাস কৃষ্ণদেব রায় পানিনি বানভট্ট মালবিকাগ্নমত্রমের সঠিক উত্তর হয়ে যাবে মহাকবি কালিদাস বিরানব্বই নাম্বার কোশ্চেন আলেকজান্ডারের গৃহ কে ছিলেন প্লেটো ফিলিপ অ্যারিস্টেটল না সেলুকাস নাইনটি টু এর সঠিক উত্তর হয়ে যাবে গ অর্থাৎ এরিস্টেটল কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয় তিনশো আটাশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো তেইশ খ্রিস্টপূর্ব পূর্বাব্দে তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে নাইনটি থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে খ অর্থাৎ তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে কেছিলেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন মহানন্দ অশোক ধননন্দ না চাণক্য চুরানব্বইয়ের সঠিক উত্তর হয়ে যাবে গ অর্থাৎ ধননন্দ ভারতের সর্বশ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজা ছিলেন কে মিনান্দার পুষ্যমিত্র না কনিষ্ক পঁচানব্বইয়ের সঠিক উত্তর হয়ে যাবে মিনান্দার মিলিন্দ এর উপাধি কি ছিল কুনিক ধার্মিকম শ্রেণিক না মহাক্রপত্তক ছাব সঠিক উত্তর হয়ে যাবে খ অর্থাৎ ধার্মিকম আর কু কুনিকা শ্রেণী আমি তোমাদেরকে আগেই বলে দিলাম সাতানব্বই নম্বর কোশ্চেন ভারতের শখ রাজাদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা কে ছিলেন মহেশ অজিস অজিলিস দ্বিতীয় অজেস সাতানব্বই নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে মহেশ পল্লব রাজাদের মধ্যে সর্বাপেক্ষা পরাক্রমশালী কেছিলেন পুলুমাইর নহপান ফার্নেস এদের কেউ নন আটানব্বইয়ের সঠিক উত্তর হয়ে যাবে গ অর্থাৎ গন্ডোফারনেস মৌর্য যুগে বৃষ্টি বলতে কি বোঝাতো একজন রাজকর্মচারী বেগার শ্রম প্রথা একটি প্রদেশ এগুলির কোনোটি নয় তো নাইনটি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে খ অর্থাৎ বেগার শ্রম প্রথা হান্ড্রেড নম্বর কোশ্চেন মৌর্যযুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র কোনটা ছিল মথুরা তক্ষশিলা নালন্দা এগুলির কোনোটিই নয় একশো নম্বর কোশ্চেন এর সঠিক উত্তর হয়ে যাবে মথুরা নেক্সট কোশ্চেন আসব বুদ্ধচরিত রচনা কে করেন বুদ্ধচরিত কে রচনা করেন অশ্বঘোষ নাগার্জুন বানভট্ট বসুমিত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অশ্বঘোষ দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হতো কাকে কনিষ্ককে হর্ষবর্ধনকে শশাঙ্ককে না সমুদ্রগুপ্তকে একশো দুয়ের সঠিক উত্তর হয়ে যাবে ক অর্থাৎ কনিষ্ককে কনিষ্কের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন চরক অশ্বঘোষ খপনক নাগার্জুন একশো তিনের সঠিক উত্তর হয়ে যাবে ঘ অর্থাৎ নাগার্জুন নাগার্জুন কনিষ্কের চিকিৎসকের নাম কি ছিল এদের কেউ নন একশো চারের সঠিক উত্তর হয়ে যাবে চড়ক কনিষ্ক কোন ধর্মীয় সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন জৈন হিনজান বৌদ্ধ শাক্ত না মহাযান বৌদ্ধ একশো পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে ঘ অর্থাৎ মহাযান বৌদ্ধ একশো ছয় নম্বর কোশ্চেন গ্রিক রোমক ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গঠিত কোন শিল্প এটা একবার মেইনে এসছে ডাব্লিউ মেইনে এক্স্যাক্ট কোন বছর আমার খেয়াল নেই বাট আমি এই কোশ্চেনটা পেয়েছিলাম মৃৎশিল্প গান্ধার শিল্প চোল শিল্প না অজন্তা এলোরার শিল্প একশো ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে গান্ধার শিল্প কোন ভাস্কর্যে সবুজ শিলাপাথর ব্যবহার করা হয়েছিল মৌর্য ভাস্কর্যে মথুরা ভাস্কর্যে গান্ধার ভাস্কর্যে এগুলির কোনোটাই নয় তো একশো সাতের সঠিক উত্তর হয়ে যাবে গ অর্থাৎ গান্ধার ভাস্কর্যে গান্ধাররা কোথাকার অধিবাসী ছিলেন গুজরাট কাশ্মীর তকশিলা না মহারাষ্ট্র একশো আটের সঠিক উত্তর হবে গুজরাট সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন শিমুখ গৌতমীপুত্র সাতকর্ণী প্রথম সাতকর্ণী এদের কেউ নন তোমরা নিশ্চয়ই আমি এটুকুনি বুঝতে পারছি যে তোমরা কিন্তু পরীক্ষাটা দিচ্ছ মানে আমি যেহেতু বলেছি তোমাদেরকে পরীক্ষাটা দিতে মকটা দিয়ে আমাকে কিন্তু অবশ্যই তোমরা স্কোরটা বলবে একশো নয়ের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক অর্থাৎ শিমুক প্রশ্ন খুব একটা সোজা নয় মানে কঠিন নেই সোজাই আছে তো যেগুলো পারছ না সেগুলো দেখে নাও আর যেগুলো পারছ সেগুলো অন্তত নিজেরা করার চেষ্টা করো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কেছিলেন শিমুখ প্রথম সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী এদের কেউ নন একশো দশের সঠিক উত্তর হয়ে যাবে গ অর্থাৎ গৌতমী পুত্র সাতকর্ণী আজ তাহলে এই একশো পর্যন্তই থাক আমি নেক্সট দিন আবার কিছু কোয়েশ্চেন করাবো এটা তোমাদের ফাইভ হান্ড্রেড প্লাসের হিস্ট্রি মক আর অন্যান্য ভিডিওগুলোও আসে থাকবে এর পরবর্তী ভূগোল নেব এর পরবর্তী পলিটি নেব তো সমস্ত কিছুই তোমাদেরকে এখান থেকে প্রোভাইড করা হবে ডোন্ট ওয়ারি আর আমাদের যে দুটো গ্রুপ আছে একটা টেলিগ্রাম চ্যানেলে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা সেখানে জয়েন করে যাও আর কোনো রকম অসুবিধা হলে সেখান থেকে আমার সাপোর্ট পেয়ে যাবে তোমরা কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো সাজেশান থাকে যে কোনো কিছু আমাকে তোমরা সেখানে মেসেজ করতে পারো আমি কিন্তু ওখানে অ্যাক্টিভ থাকি এবং তোমাদেরকে আমি রিপ্লাই দেব। আমাদের ফেসবুক চ্যানে যে পেজটা আছে স্টাডি স্টুডেন্ট অ্যান্ড মোটিভেশান তো ওখানেও বিভিন্ন রকম আমরা আপডেট দিয়ে থাকি তোমরা সেটা ফলো করতে পারো ওই পেজটা লাইক করতে পারো নিচে ডিসক্রিপশান বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে বা তোমরা কমেন্টেও জানাতে পারো যদি কিছু অসুবিধা হয় তো সেখান থেকে আমরা তোমাদেরকে হেল্প করব। আর আমাদের একটা চ্যানেল আছে পিয়াস টিউটোরিয়াল যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি করে নিও প্লিজ আর দেখো ভিজিট করো যদি ভালো লাগে তো সেখানেও কমেন্ট করতে পারো পিয়াস টিউটোরিয়াল তো ওখানে মেনলি হয় যে আমরা টেকনোলজি সম্পর্কিত বা অনলাইন আর্নিংস সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি তো তোমাদের যেটা বুঝতে অসুবিধা হবে বা তোমরা যদি নেক্সট কি ভিডিও চাও সেগুলো যদি তোমরা ওখানে কমেন্ট করো আমি নিশ্চয়ই সেগুলো প্রোভাইড করার চেষ্টা করবো থ্যাংক ইউ দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের প্লে লিস্টগুলো ভিজিট করো আর নিচে সমস্ত কিছু ডেসক্রিপশান দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের বুক লিঙ্ক দেওয়া রয়েছে নিচে অ্যামাজনের স্টোরে গিয়ে সেখান থেকে তোমরা বুক সাজেশন নিতে পারো ওখানে বিভিন্ন রকম স্টোরি বুক আছে বিভিন্ন রকম এক্সাম বুক আছে সমস্ত কিছু আলাদা আলাদা করে ডিভিশন করা আছে তো ওখান থেকে গিয়ে তোমরা বই তোমাদের যেটা দরকার সেটা তোমরা পারচেস করতেই পারো থ্যাংক ইউ দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে